আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডাল, আলু, টমেটো, ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন, খেতে ভীষণই টেস্টি হয়। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এখানে 100 গ্রাম মসুর ডাল খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আপনারা আলুগুলো এইভাবেই কেটে নেবেন। এখানে দেখুন বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার এখানে দেখুন 6টা দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ আমি চিড়ে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো। 1/2 চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো লাল মরিচের গুঁড়ো আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। আপনারাও সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে আপনারা সয়াবিন তেলে রান্না করতে পারেন। এবার আমি সবগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমার থেকে যদি আপনারা বেশি রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবেন। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আপনারা অবশ্যই এইভাবে একবার রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। খেতে ভীষণই টেস্ট হয়। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি রেসিপিটা কিভাবে রান্না করেছি। আর এইভাবে সুন্দর করে কিন্তু চটকে সময় নিয়ে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখা হবে ততই কিন্তু এই রান্নার টেস্ট বাড়বে। তা আপনারা এইভাবে মেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল আর আলুগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখুন পানি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিটের মধ্যে ডাল আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন মাঝে ঢাকাটা খুলে নিচ্ছি, ডাল আর আলু সেদ্ধ হয়েছে কি দেখে নেব। দেখুন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন ডাল আর আলুগুলো আরও একটু সেদ্ধ করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এইভাবে আপনারা একটু মাঝে ঢাকা খুলে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি। আবারও ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঢাকাটা খুলে নিলাম। ডাল আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাটা আমি মিডিয়াম আঁচে করে নিলাম। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি অন্য চুলাতে এটা বসিয়ে দেব। গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে দেখুন গ্যাসে আবারও একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরা। জিরাগুলো একটু ভেজে নিচ্ছি। দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। দেখুন পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একটু সাইডে করে দিলাম ফ্রাই প্যানের। এবার আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি বাটিতে, ডিম 2টো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে ডিমটা একটু ভেজে নেব। তো একটু ঝুরি করে ভেজে নিচ্ছি, একটু মোটা মোটা রেখে কিন্তু এটা ঝুরি করে নেব, খুব বেশি ছোট ছোট করব না, একটু মোটা রাখলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন হালকা করে ভেজে নিচ্ছি, ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর হালকা ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে। আর বেশি ভাজলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যায়, খেতে একেবারেই ভালো লাগে না। দেখুন এইভাবে ডিমগুলো ভেজে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন ডালের কড়াই আবারও আমি গ্যাসে দিয়ে দিলাম, খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তা আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখছেন, যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, খুব ভালোভাবে আবার একটু নেড়ে নিচ্ছি, কারণ এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে 2 মিনিট মতো, তাহলে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব, তারপর আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 6 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মাশাল্লাহ ভীষণ ভীষণ সুন্দর হয়। এই রেসিপিটা আপনারা গরমে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।